বাজেট পেশের পর সবার আগ্রহ কিসের দাম বাড়ছে আর কোনটির কমছে এই দিকে। প্রস্তাবিত বাজেটে বেশিরভাগ নিত্য পণ্যের সম্পূরক শুল্ক কমানো হয়েছে, তাই দাম কমতে যাচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, ভোজ্য তেল সহ বেশ কিছু নিত্য পণ্যের। তবে দেশে উৎপাদন হয় এমন পণ্যের শিল্পকে উৎসাহিত করতে বিদেশ থেকে আনা একই ধরনের পণ্যের সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বাজেটে পণ্যের কর প্রস্তাব আর দাম কমাবার খবর জানাচ্ছেন মাসরুর শাকিল। 2014-15 অর্থ বছরে সম্পূরক শুল্ক কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এলসির উপর কর কমানোই আলু, পেঁয়াজ, আদা, রসুন ও ভোজ্য তেল সহ নিত্য পণ্যের দাম কমছে। দেশে তৈরি মোবাইল ফোনের দাম কমবে। ওষুধ শিল্পের কাঁচামাল আমদানির শুল্ক কমানোই ওষুধের দাম কমতে পারে। দাম কমতে পারে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ওষুধেরও। আরও যেসব পণ্যের দাম কমবে তার মধ্যে রয়েছে ইন্টারনেট সংযোগে ব্যবহৃত যন্ত্রপাতি, আইসক্রিম, পটেটো চিপস, চকোলেট, ফলের রস, নিত্য ব্যবহার্য সাবান, রান্নার তৈজসপত্র, ইমিটেশন জুয়েলারি, হিমায়িত চিংড়ি, মাখন, রেলওয়ে যন্ত্রপাতি, দেশীয় শিল্পের কাগজ, সিরামিক, প্লাস্টিক ও ইলেকট্রিক সামগ্রী। আমদানি শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করায় দাম কমতে পারে প্রিফেব্রিকেটেড বিল্ডিং তৈরির সরঞ্জাম, অগ্নি নির্বাপন যন্ত্র, ফায়ার ডোর, দেশীয় উৎপাদিত বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব এবং ফিলামেন্ট টিউবের। আমদানি করা মোবাইল ফোন সেটের উপর সম্পূরক শুল্ক বাড়ানোয় দাম বাড়তে পারে বিদেশি মোবাইলের। দাম বাড়বে সিম কার্ডেরও। কম সিসির গাড়ির উপর 100% সম্পূরক শুল্ক প্রস্তাব করা হলেও 2001 সিসি থেকে বেশি সিসির গাড়ির শুল্ক কমানো হয়েছে। জিপের উপর সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব রয়েছে। শুল্ক কমানো হয়েছে পরিবেশ বান্ধব গাড়ি আমদানিতে। দাম বাড়বে আমদানি করা এলপিজি সিলিন্ডার, সেভিং ল্যাম্প এবং জ্বালানি তেলের। শিশু খাদ্য উৎপাদনে দেশীয় শিল্পে ব্যবহৃত কাঁচামালের দাম কমতে পারে। ধূমপানের সাথে সম্পর্কিত সব ধরনের পণ্য যেমন সিগারেট, বিড়ি, জর্দার দাম বাড়বে। বাড়তে পারে স্বর্ণ ও রঙিন টেলিভিশনের দামও। প্রস্তাবিত বাজেটে কর বাড়া বা কমার কারণে কিছু পণ্যের দাম বাড়া কমার সম্ভাবনা রয়েছে, তবে তার মানে এই নয় যে আগামীকাল থেকে পণ্যের দাম বাড়বে বা কমবে। কারণ প্রস্তাবিত বাজেট পাশ হতে এখনো অনেক দেরি, প্রায় এক মাস তো বটেই। তাছাড়া পাশ হওয়া বাজেটের করের প্রভাব বাজারে এসে পড়তে প্রায় 2-3 মাস লেগে যাবে। তারপরও বহু বছর ধরে বাজারে বাজেটের পর দিনই এর প্রভাব ফেলেন কিছু ব্যবসায়ী, বিশেষত খুচরা ব্যবসায়ীরা। এবার এ ধরনের পরিস্থিতি হবে না, ক্ষয়ক্ষতির শিকার হবে না ভোক্তারা। এদিকে নিশ্চয়ই খেয়াল রাখবেন বাজার নিয়ন্ত্রকরা। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। উচ্চাভিলাষী উন্নয়ন পরিকল্পনা, বাড়তে থাকা রাজস্ব ব্যয়।